সোনার কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। হ্যালো ফ্রেন্ডস, ঘি দিলাম। কেন খাবার দিল মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিত ব্লগে। আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ভাই ফোঁটা, তো তোমাদের সকলকে জানাই ভাই ফোঁটার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে তো বাপের বাড়ি চলে এসেছি তো জানোই, তো এখন ভাই ফোঁটা দেবো, তাই রেডি হয়ে গেছি আর ভাই গেছে স্নান করতে। তো দেখতে থাকো, একদম স্কিপ করবে না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো চলো শুরু করি। And she gets up to watch the morning news. Doesn't work no more, but tells a lot of stories about youth. Drinks more lately, ain't got pills in many different colors too. Morning light is showing, she moves the chair to look out at her view. But a shop was built right across the street, and it stands where the sunrise used to be. In the afternoons on the couch to read, goes through old pictures and memories. কাকে ফটো দিলাম, তোমার ফটো দেব? সোনার কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। সোনু সোনু ফোঁটা দিলাম। আয় পকো, তোকে ফোঁটা দিই, আয় আয় আয়, আসো। সো ফ্রেন্ডস, তো আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ছোলার ডাল আর মিষ্টি, আর দুপুরে আছে একটা হেভি দুর্দান্ত আইটেম যেটা আমি রান্না করতে চলেছি। আর আজকে বর্মশাই আসবে, বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার নাম শুনলেই মনটা খারাপ, কিন্তু না, এইবার আমার মন খারাপ হয়নি, কারণ কালকে যাব হচ্ছে জগদ্ধাত্রী পুজো ভাষণ, না জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো দেখতে থাকো কী রান্না করি। আর আমার ভাই এখন আমার ভিডিও মানে ছবিগুলো এডিট করে দিচ্ছে, মজা। তো রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটা হচ্ছে, আজকে ফ্রাইড রাইস হবে। তো আজকের হেল্পার হচ্ছে আমার মা আর বাবা, আর আমার ভাই টুকিটাকি হেল্প করে দিচ্ছে, বাজার যেতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে। তো আমার ছেলেও ফ্রাইড রাইসটা ভালো খায়, আমার ভাইও ভালো খায়, আর বাবা মা ভালো অতটা খায় না, কারণ ওদের সুগার, তো মিষ্টি তো খায় না। তাও হচ্ছে আমাদের মুখের দিক তাকে একটু খাচ্ছে, কি আর করা যাবে। আর আমার ঠাম্মা তো একদমই খায় না, কারণ ওনার জন্য আলাদা ভাত হয়েছে, মাছ হয়েছে, উনি হচ্ছে এসব খেতে একদমই ভালোবাসে না। তো যাই হোক, তাদের তাড়াতাড়ি করে কেটে নিই। এখন চলো মাংসটা মানে চিকেনটা ম্যারিনেট করে নিই। তো এই যে দেখো চিকেনটা, এখানে হয়তো কতটা এনেছে ভুলে গেছি আমি, যাই হোক। এখানে আমি প্রথমে টক দই দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে জিরা বাটা দিয়েছি, মানে জিরার গুঁড়ো দিয়েছি, আবার হলুদ দিয়েছি, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। তো যা যা লাগে, আর হচ্ছে আমি কী বলে জিঞ্জার গার্লিকের পেস্টটা দিতে আমি ভুলে গেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি, আর হচ্ছে সর্ষার তেল দিয়ে দিয়েছি। এবার এখন ভালো করে মাখিয়ে নেব। তো নর্মালি যেরকম চিকেন কষা করে সেরকমই চিকেন কষাটা করছি, তো দেখতে থাকো। তো খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পড়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো এখন হচ্ছে চাটনি করা হবে, টমেটোর চাটনি। তো চলো চাটনিটা করে ফেলি। তো এই যে আমি এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি, এখানে টমেটোর চাটনি হবে। আর চাটনিটা মানে আমাদের মেনুতে ছিল না, হঠাৎ করে আমি ঠিক করলাম, মা বলেছিল যে টমেটো আছে, দুটো টমেটো হচ্ছে ইয়েতে দিস,
মাংসতে দিস, তো আমি এখানে টমেটো দিয়ে চাটনি করে নিয়েছি। তো এখানে আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু চাটনিটা ঠাকমা খাবে, ঠাকমা মাংসের ছোঁয়া খায় না, সেজন্য আলাদা করে সবার ফার্স্টে করে মাংসটা সরি চাটনিটাকে তুলে রেখে দিয়েছি। এবার আমি আলাদা সাইডের গ্যাসে হচ্ছে তোমার বা সব মানে কি বলে ফ্রাইড রাইসের যে মশলাগুলো হয় তো ওই তরকারিগুলো কেটে নেব। তো এখানে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম টেপসিকাম যা আছে সব কিছু দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। বাস টস করে নিলেই কমপ্লিট। আর আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, নুন আর চিনি দিয়েছি, ব্যাস আর কিছু দেইনি, আর ঘি তো পড়বেই। তো এবার এখন টসটা করতে যাচ্ছি, বাট আমি এতটা বড় হাঁড়িতে পাচ্ছিলাম না, তারপরে ভাই হেল্প করেছে। আর এখানে পাঁপড়ও ভাজা হচ্ছে, পাঁপড়টা বাবা ভাজছে, প্রথমে একটু ভেজে দিয়েছিল তারপরে আমি ভেজেছি। আর এই আজকের মেনু। তো আর বড়মশাই আজকে আসছে, ওকে বলেছি একটু দই নিয়ে আসতে, তো দইটা নিয়ে আসবে, ব্যাস আজকে আমাদের রেডি হয়ে যায়। তো এই যে সকালে তো আজকে স্নান করে নিয়েছি, আর বড়মশাই চলে এসছে, এখন 1:30 প্রায় 2 এরকম বাজে। তো এখন ওদের সবাইকে খেতে দেবো, আজকে ভাই ফোটা বলে কথা, আজকে ভাইয়ের সব স্পেশাল স্পেশাল জিনিস হচ্ছে, ও যেসব খেতে ভালোবাসে। তো ভাইকেই আমি আগে বেড়ে দিচ্ছি, তারপরে সবাইকে বেড়ে দেব। তো এই যে দেখো কী কী মেনুতে আছে, তোমরা দেখে নাও। সবাই খেতে বসে পড়েছে, আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে, আর আমি খুব শান্তি পেয়েছি শুনে কথাটা। আর এই যে ঠাকমা সাইডে বসেছে, উনি তো মাছ দিয়ে আলাদা ভাত খাচ্ছে। আর ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খেতে। তো দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছি, আর বিছানাটার অবস্থা দেখো কী করেছি। তো এখন বাড়ি চলে যাব, তাই ব্যাগটা প্যাকিং করা হবে, তাই সব বার করেছি। আজকেও 2 চাল কুমড়ো নিয়ে যাচ্ছি, আর বাবা জানি কী খুঁজছিল মেশিনের, তাই জন্য সমস্তটা ছড়িয়ে নিয়ে বসেছে। সো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাব। আর এই ড্রেসটা আমার বাবা দিয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। তো চলো বাড়ি যাওয়া যাক, নৈহাটি হয়ে যাবো, আবার বড় মা দর্শন করবো, তারপর বাড়ি যাবো। মানে এসেছিও দর্শন করে, যাচ্ছিও দর্শন করে। তো চলো, এরকম সৌভাগ্য সবার হয় না, আর আমার তো 5 বছর পর হচ্ছে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে এখন চলে যাব, এখন প্রায় 6:00 6:30 ট্রেন, আর আমি আগে উঠে টোটোতে বসে আছি, আর ওরা আসছে, আর সবাই চলে এসছে, সবার মনটা খারাপ হয়ে গেছে। আর তাছাড়া আদ্রি এত দুষ্টুমি করে। টাটা, বাই বাই। তো এই যে নৈহাটিতে চলে এসছি, নৈহাটিতে একটা কোথায় প্যারিসের না কোথাকার একটা প্যান্ডেল করেছে, তো স্টেশন দিয়ে দেখা যাচ্ছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর হচ্ছে আজকে আমার বড়মশাই হচ্ছে ওই পারে হচ্ছে গাড়ি রেখেছে, সেজন্য নৈহাটি লঞ্চ পার হয়ে যেতে হবে। এতটা ভিড় বলার মতো না, কত দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তো এখানে একটুখানি পাটিসাপটা দেখলাম, তো খেতে খুব ইচ্ছে করছিলো। আর এই যে দেখো ভিড়ের অবস্থাটা দেখো, এত ভিড়, মারাত্মক ভিড়, তার মধ্যে আমার শরীর খারাপ হয়ে গেছে এত ভিড়ের ঠেলায়। সো ফ্রেন্ডস, তো বাড়ি চলে এসেছি, এতটা শরীর খারাপ হয়েছে, আর এতটা জার্নি, মানে বড় মার ওখান থেকে তো আসতে দেয়নি সোজা, যে নৈহাটি থেকে লঞ্চঘাটের রাস্তাটা পুরো ঘুরিয়ে 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 নিয়ে এসছে, মানে পুরো একদম হালাত খারাপ হয়ে গেছে, যা ভিড়। তো যাই হোক, অবশেষে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন রেস্ট নিচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই দেখতে পেয়েছো, ওগুলো হচ্ছে কাচবো কালকে। আর পাটিসাপটা নিয়ে এসেছিলাম, সেটা এখন খাবো, আর গ্যাসও হয়ে গেছে, আবার একটা কোক নিয়ে এসেছি খেলাম। আর কি বলবো, আর কি কিনে এনেছি দেখবে, দাঁড়ো এই দেখো, আগেরবার গিয়ে গোপালের বউ নিয়ে এসেছিলাম, আর এইবার গোপাল নিয়ে এসেছি। তো আনতে খুবই অসুবিধা হয়, মানে ছেলের জন্য যে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম আগের দিন, সেই সোয়েটারের মধ্যে পেঁচিয়ে তারপর নিয়ে এসেছি।
তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো দেখো এইখানেও এক ঢিপ আছে, এগুলোকে গোছাতে হবে। এইখানটা তো কিছু আছে, কাছাকাছি করতে হবে, মানে পাগল হয়ে যাচ্ছি। কালকে থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, টাটা।